অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজ বাংলা দ্বিতীয় পত্র আমি ব্যাকরণের বিশেষ পদটি আলোচনা করব। তোমরা আগেই জানো যে পদ পাঁচ প্রকার। পদ প্রকার পাঁচ কী কী? পাঁচ প্রকার: বিশেষ, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আমরা পাঁচ প্রকার পদের সংজ্ঞায় প্রকার জানবো আজকে। আমরা এই বিশেষ পদ সম্পর্কে বিস্তারিত জানব। বিশেষ পদ কাকে বলে, বিশেষ পদ কত প্রকার, সেই বিষয়ে আজকে আমরা শিখব। প্রথমে আমরা জেনে নিই বিশেষ পদ কাকে বলে। দেখো, আমি লিখছি বলে যে কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে। ইংরেজিতে বিশেষের নাম হলো নাউন। তোমরা ইংরেজিতেও এই নাউনের সংজ্ঞা শিখে থাকো, শিখে থাকবে যে কোনো কিছুর নামকে কী বলে, নাউন বলে। ঠিক বাংলায়ও কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে। এখন আমরা বিশেষ পদ কত প্রকার হতে পারে সেই বিষয়ে জেনে নিই। বিশেষ পদ কত প্রকার? চার প্রকার। বিশেষ পদ চার প্রকার, যথা: এক, এক নাম্বার হলো সংজ্ঞাবাচক, সংজ্ঞাবাচক বিশেষ্য। দুই নাম্বার হলো শ্রেণীবাচক বিশেষ্য। তিন নাম্বার হলো সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য। এবং চার নাম্বার হলো ভাববাচক, ভাববাচক বিশেষ্য। তাহলে আমরা আজকে কত প্রকার বিশেষ্যর সংজ্ঞা শিখব? চার প্রকার। নাম্বার হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষের আরেকটা নাম আছে, তার নাম হলো নামবাচক বিশেষ্য। আমরা কিছুক্ষণ পরে আসছি। এরপর হলো শ্রেণীবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য এবং ভাববাচক বিশেষ্য। আমি আগেই বলেছি যে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। এবার আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কাকে বলে সেইটা জেনে নিই। যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, সমুদ্র, পর্বত, গ্রন্থ ইত্যাদি নির্দিষ্ট করে নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ বলে। কি বলছে? যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তির নাম, প্রাণীর নাম, স্থানের নাম, নদী বা সমুদ্রের নাম, পাহাড় পর্বতের নাম, নদীর নাম, বই পুস্তক বা গ্রন্থের নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ বলে। সংজ্ঞাবাচক বিশেষ্য পদের আরেকটা নাম রয়েছে, যার নাম হলো নামবাচক বিশেষ্য পদ। যেমন হতে পারে ব্যক্তির নাম রবীন্দ্র, রহিম, করিম। প্রাণীর নাম হতে পারে গরু, ছাগল, হাঁস, মুরগি। হতে পারে কোনো স্থানের নাম, যেমন ঢাকা, খুলনা, রাজশাহী। হতে পারে কোনো নদ নদীর নাম, যেমন পদ্মা, মেঘনা, যমুনা। হতে পারে কোনো গ্রন্থের নাম, যেমন অগ্নিবীণা, কপ কি মহাশ্মশান বিখ্যাত কাব্যগ্রন্থ ইত্যাদি। হতে পারে সমুদ্রের নাম, যেমন বঙ্গোপসাগর, প্রশান্ত সাগর, ভারত মহাসাগর ইত্যাদি। পাহাড় পর্বতের নাম হতে পারে হিমালয় পর্বত, তারপর কি ওই কেওক্রা পর্বত ইত্যাদি। গ্রন্থের নাম হতে পারে যেমন গীতাঞ্জলি, অগ্নিবীণা, নকশিকাথা ইত্যাদি। তাহলে আমরা আজকে শিখলাম প্রথমে সংজ্ঞাবাচক বিশেষ্য, বা এর আরেক নাম হলো নামবাচক বিশেষ্য। এখন আমরা যদি এই সংজ্ঞাবাচক বিশেষ্যকে বাক্যে প্রয়োগ করতে চাই, তাহলে আমরা এইভাবে বাক্য করতে পারি। যেমন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, এখানে নামবাচক বিশেষের সংজ্ঞা প্রকাশ পাচ্ছে। যেমন নামবাচক বিশেষ্য বলতে এখানে কে? কাজী নজরুল ইসলাম। এরকম হতে পারে যেমন আমাদের বাড়ি শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। শীতলক্ষা একটা নদীর বিখ্যাত একটা নদীর নাম এখানে উল্লেখিত হয়েছে, এরকম। আচ্ছা, এবার আমরা আসি
শ্রেণীবাচক বিশেষ্য পদ কাকে বলে? শ্রেণীবাচক বিশেষ্য পদ, শ্রেণীবাচক বলতে বোঝায় যে যে বিশেষ্য পদ দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, পর্বত ইত্যাদি সাধারণ নাম বোঝায় তাকে শ্রেণীবাচক বিশেষ্য বলে। যেমন মানুষ, পাখি, পর্বত, কবি, শহর, বই, গাছ, বাঙালি, মাছ, সাগর ইত্যাদি। সংজ্ঞাবাচক বিশেষের সাথে শ্রেণীবাচক বিশেষের আপাতত মিল লক্ষ্য করা গেলেও কিছু পার্থক্য রয়েছে। যেমন সংজ্ঞাবাচক বিশেষের দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বুঝায়, কিন্তু শ্রেণীবাচক বিশেষ্য পদে সাধারণত এসব অনির্দিষ্ট করেও বোঝানো যায়। তাহলে কি পার্থক্যটা? সংজ্ঞাবাচক বিশেষের মধ্যে কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝানো হয়, কিন্তু শ্রেণীবাচকে সেটা নির্দিষ্ট ছাড়াও বোঝানো যায় এবং সেটা অনির্দিষ্টভাবেও প্রকাশিত হতে পারে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, মানুষটি আর এটা শ্রেণীবাচকে যদি যায় সেটা হচ্ছে কবি চিরকাল বরণীয়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নির্দিষ্ট করে বলা ছিল যে তিনি একজন বিশ্বকবি, কিন্তু যখন শ্রেণীবাচকে কবি সম্বন্ধে বলা হবে সেটা হবে যেমন কবি চিরকাল বরণীয়। যেমন এরকম মানুষটি ক্ষুধায় কাতর, একটা নির্দিষ্ট মানুষকে বোঝানো হয়েছে। যদি সেটাকে আমরা শ্রেণী বিভাগে যাই, শ্রেণীবাচকে যাই, যেমন মানুষ মরণশীল, মানে সমগ্র মানুষকে বোঝানো হয়েছে, অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে। যেমন আমরা ঢাকা শহরে থাকি, আর এটাকে যদি আমরা শ্রেণীবাচকে যাই তাহলে যেমন আমরা শহরে থাকি, আমি অগ্নিবীণা পড়ছি, একটা নির্দিষ্ট করে গ্রন্থের নাম বলা হয়েছে। এটাকে যদি শ্রেণীবাচক করতে চাই সেখানে আমি বলতে পারি যে আমি বই পড়ছি, আমি কি বই পড়ছি, অগ্নিবীণা ছাড়া অগ্নিবীণাও পড়তে পারি বা অন্য যে কোনো বইও পড়তে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে সংজ্ঞাবাচক বিশেষ্য এবং শ্রেণীবাচক বিশেষের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সংজ্ঞাবাচকে নির্দিষ্ট করে কোনো কবির নাম বোঝানো হয়, আর শ্রেণীবাচকে শুধু নির্দিষ্ট নয়, সেখানে অনির্দিষ্ট নামও থাকতে পারে। এবার আমরা শিখব সমষ্টিবাচক বিশেষ্য। তিন নম্বরে কি রয়েছে? সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি মানে কি? সেখানে সমষ্টিগত মানে একের অধিক, একাধিক লোক বা জিনিস বা কোনো কিছু থাকতে পারে। যেমন যে বিশেষ্য পদ দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য পদ বলে। যেমন জনতা, জনতা বলতে সেখানে অনেক জনগণের সমাগম। যেমন সভা, সবার মধ্যে অনেক লোক থাকে। শ্রেণী, যেমন আমাদের বিদ্যালয়ে অনেকগুলি শ্রেণী আছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তারপর দল, দল তো অনেকই থাকে। তারপর পাল, ঝাঁক, গুচ্ছ, মালা, শাড়ি ইত্যাদি, এগুলো সবই সমষ্টিবাচক, অর্থাৎ একের অধিক দলকে বোঝানো হয়েছে। যেমন আমরা যদি এটাকে বাক্যে প্রয়োগ করতে চাই, যেমন জনতা খেপে গেলে কারো রক্ষা নেই, এখানে জনতা বলতে অনেক লোকের সমাগমকে বোঝানো হয়েছে, এরকম বোঝায়। যেমন সভা নয়টা শুরু হয়েছে, সভা নয়টা শুরু হয়েছে, সবার মধ্যে নিশ্চয় একজন মানুষ থাকে না। যেমন দল বল করে আর কতদিন চলবে? দল বল করতে মানে একাধিক লোক নিয়ে দল গঠন করা। এ ধরনের নামগুলাকে, এই ধরনের বাক্যগুলাকে আমাদের বাংলা ব্যাকরণে বিশেষ্য পদের মধ্যে সমষ্টিবাচক বিশেষ্য পদে ধরা হয়। এখন আমরা আসি ভাববাচক বিশেষ্য পদ কাকে বলে। যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায় তাকে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য বলে। কি বলছে? যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজের ভাব বা কাজের নাম বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন ভোজন, ভোজন মানে কি? খাওয়া, খাওয়া একটা কাজ। দর্শন, দর্শন মানে দেখা। গমন, গমন মানে যাওয়া, প্রত্যেকটি কাজ বোঝায়। শ্রবণ মানে শোনা, করা মানে কোনো কিছু করা, কোনো কিছু দেখা, কোনো কিছু করে দেখানো বা যাওয়া, এগুলো সবগুলাইকে ভাববাচক বিশেষের মধ্যে এগুলি পড়ে। এবং ভাববাচক বিশেষ ও ক্রিয়াপদ কিন্তু আবার এক নয়, যদিও বলছি যে কাজকে বোঝায়, কিন্তু এখানে আবার কিছু পার্থক্য রয়েছে। যেমন ভাববাচক বিশেষ, কোটবাড়ি দর্শন করে এলাম,
ক্রিয়াপদে এটা হবে আমি পূর্বারই দেখেছি। মহারাজের ভোজন পর্ব শেষ হয়েছে, এটা ভাববাচ্য বিশেষক, আর সেই ক্ষেত্রে ক্রিয়াপদ হবে আমরা খেয়েছি। বাবর খুকুর নাচন দেখে যা, খুকু নাচছে, তার বোধহয় ফেরা হবে না, সে ফিরেছে, ক্রিয়াপদে এটা। এরপর আবার রয়েছে নির্দেশক সর্বনামের রূপ। তাহলে আজকে আমরা বিশেষ্যপদটা শিখলাম, বিশেষ্যপদ কাকে বলে, কোনো কিছুর নামকে বিশেষ্যপদ বলে। কোনো কিছুর নাম বলতে মানুষের নাম হতে পারে, নদীর নাম হতে পারে, গ্রন্থের নাম হতে পারে, তারপর সমুদ্রের নাম হতে পারে, আবার এগুলোর প্রকারভেদ আমরা শিখলাম। এরপর আমাদের রয়েছে বিশেষণ পদ। বিশেষণ পদ হলো, বিশেষণ মানে কি, আমরা এখন যাকে নিয়ে, যেই বিশেষ পদ নিয়ে আলোচনা করেছি, সেই পদের দোষ গুণ অবস্থান পরিমাণ এগুলাকে বুঝাবে। বিশেষণ পদ হলো, মনে করো রহিম খুব দুষ্ট ছেলে, রহিম দুষ্ট ছেলে, এখানে বিশেষণ পদের মধ্যে আমরা যদি বিশেষণ পদটা শিখতে চাই, বিশেষণ পদ, তাহলে কি হবে, এই যে বিশেষ, এই বিশেষের দোষ গুণকে নির্দেশ করে। অর্থাৎ বিশেষ পদ আমরা এতক্ষণে যা শিখলাম, এই বিশেষ পদের দোষ গুণ অবস্থাকে কে নির্দেশ করে, বিশেষ্যর দোষগুণ অবস্থাকে বিশেষণ পদে নির্দেশিত হয়। আর এই নির্দেশিত হওয়া, যে যেমন আমি যদি লিখি যেমন করিম ভালো ছেলে, রূপা রূপা মেয়ে। এখানে এই বাক্য দ্বারা আমরা কি বুঝতে পারছি, করিম ভালো ছেলে, রূপা রোগা মেয়ে, একটা সাধারণ উদাহরণ, মানে বিশেষণ পদ আমরা কিভাবে কাকে নির্দেশ করছি। এখানে করিম হলো আমাদের কি পদ, বিশেষক, করিমের ভালো দিকটা প্রকাশ করছে, অর্থাৎ করিম ভালো ছেলে, তাহলে ভালোটা এখানে কি হবে, বিশেষণ পদ হবে, অর্থাৎ বিশেষ্য পদের ভালো দিকটা, অর্থাৎ করিমের ভালো দিকটা প্রকাশ পাচ্ছে। আবার নিচের লাইনে যদি আমরা বলি যে রূপা রোগা মেয়ে, রূপার এখানে তার শারীরিক অবস্থাটা বোঝাচ্ছে, অর্থাৎ রোগাটা হলো কি পদ, বিশেষণ পদ। আমরা আজকে তাহলে কী কী শিখলাম, বিশেষ পদ কাকে বলে, বিশেষ পদ কত প্রকার, প্রত্যেক প্রকারের উদাহরণ শিখলাম, সংজ্ঞা শিখলাম, এরপর আমরা শিখলাম বিশেষ পদের যে দুষ্গুণ অবস্থান, সেটা যে আমাদের বাংলা ব্যাকরণের যেখানে নির্ভর করছে সেটা হলো বিশেষণ পদ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, আগামী ক্লাসে তোমরা বিশেষ পদ শিখে আসবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।